যারা আজকে আমাকে নতুন দেখছো তাদের জন্য বলছি, প্রেগনেন্সি জার্নি সংক্রান্ত অনেক ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। প্রত্যেকটা ভিডিওর লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই চেক আউট করে নেবে, আর আমি আশা করছি তোমরা একটু হলেও উপকার পাবে আমার ভিডিওগুলো দেখে। কেন কি ভিডিওগুলোতে অনেক 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 ভালোবাসা আমি পেয়েছি, আর প্রচুর প্রশ্নও এসেছে। যতটা সম্ভব পেরেছি কমেন্ট বক্সেই উত্তর দেওয়ার, তো সব রকম প্রশ্নের উত্তর কিন্তু কমেন্ট বক্সে দেওয়া হয়ে ওঠে না। তো আজকে মূলত আমি ছোট্ট করে আমার প্রেগনেন্সি জার্নি, নর্মাল ডেলিভারি এই সমস্ত ব্যাপারে ছোট্ট করে আলোচনা করব। আর আশা করছি যাদের প্রশ্ন ছিল আমার, আমাকে যারা যারা প্রশ্ন করেছো, তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যথেষ্ট চেষ্টা করি আমি কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার, সবসময় হয়ে ওঠে না। তো সেই জন্যই ভাবলাম একটা এই নিয়ে ভিডিও করি। আমি এর আগে একটা কিউএনএ ভিডিও করেছি, তো সেখানেও অনেক ভালোবাসা পেয়েছি। এছাড়া নর্মাল ডেলিভারি নিয়েও, আমার প্রেগনেন্সি জার্নি নর্মাল ডেলিভারি নিয়েও আমি অলরেডি একটা ভিডিও করেছি। তো তোমরা কিন্তু যদি চাও, হয়তো সেখানে আমি অনেক ডিটেলস আলোচনা করেছি, এখানে সব রকম মিলেমিশে আজকে আমি আলোচনা করব। তো তোমরা কিন্তু ভিডিওটা একদমই নো স্কিপ করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যদি বেশি ভালো লাগে তাহলে কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম প্রেগনেন্সি জার্নি সংক্রান্ত আরও অনেক ভিডিও কিন্তু আগামী দিনে আমি দিতে থাকব। তো চলো ভিডিওটা আজকে শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি অনেক ভিডিওতেই বলেছি আমার বেবি বয় হয়েছে, আর আমি কিন্তু খুব হেলদি একটা প্রেগনেন্সি জার্নি ক্যারি করেছি, আর আমার নর্মাল ডেলিভারিও হয়েছে। তো আমার ভিডিওগুলো দেখে অনেক দিদিরা একটু উৎসাহ পেয়েছে, অনেক দিদিরা অনেক কিছু জানতে চেয়েছে। এর মধ্যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা ছিল, দিদি তুমি কত লিটার করে জল খেতে, কত লিটার করে জল খেতে। তো এই ধরনের আরও অনেক টুকটাক প্রশ্ন আছে। একটা দিদিভাই প্রশ্ন করেছে, দিদি আমার নর্মাল ডেলিভারি করার খুব ইচ্ছে কিন্তু আমার সাইড কাটা ভীষণ ভয় হচ্ছে। ঠিক আছে, এছাড়াও তো আরও অনেক প্রশ্ন রয়েছে, দিদি তোমার কত সপ্তাহে বেবি হয়েছে, দিদি তুমি কত সপ্তাহ থেকে বেবি বাম বেবি মুভমেন্ট বুঝতে পেরেছিলে, দিদি তোমার কত সপ্তাহ থেকে ফোলা ভাব এসেছিলো, প্রচুর 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 এরকম প্রশ্ন রয়েছে। আমার কর্তার ফোনে আমি কিছু কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি, তো চেষ্টা করব তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, আর আমি ছোট্ট করে আমার প্রেগনেন্সি জার্নিটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো শুরু করছি, একদম প্রথমে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করি। আমাকে অনেকে প্রশ্ন যেটা করেছে, যেহেতু আমি জলের গুরুত্বটা অনেকবার অনেকবার অনেক ভিডিওতে বারবার করে বলছি, প্রচুর 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 জল খাও, তো সেই জন্য দিদিভাইরা আমাকে অনেকবার প্রশ্ন করছে যে কত লিটার করে জল খেতে। অ্যাকচুয়ালি আমি তাদেরকে উত্তর দিয়েওছি, আরও কয়েকজন দিদি জিজ্ঞেস করেছে, তো বলে দিচ্ছি আমি, আমি কিন্তু সারাদিনে কখনো লিটার মেপে জল খেতাম না। কেন কি লিটার মেপে জল খাওয়াটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো আমাকে যেহেতু ডাক্তার বলেছিল বেড রেস্ট, আমাকে পুরোপুরি বেড রেস্ট দিয়েছিল, তো বেড রেস্টের কারণে আমি কিন্তু একদমই বেড রেস্টে থাকতাম না। ডাক্তার বলেছিল ঠিকই বেড রেস্টে, তো আমি কী করতাম, আমার যেহেতু গ্রাউন্ড ফ্লোরে রান্নাঘর আর আমরা উপরে থাকি, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওই সকাল থেকে মোটামুটি লাঞ্চ টাইম পর্যন্ত আমি চেষ্টা করতাম রান্নাঘরেই থাকার, খুব বেশি সিঁড়ি ভাঙতাম না। যেহেতু ডাক্তার বলেছে বেড রেস্টে থাকার জন্য, সেই জন্য চেষ্টা করতাম সিঁড়িটা কম ভাঙতে, নিচে থাকার বেশি চেষ্টা করতাম। তো এই যে সকাল থেকে শুরু হলো আমার দিনটা, মোটামুটি চেষ্টা করতাম আমি একটু অ্যাক্টিভ থাকার, কাজকর্ম করতাম, মাঝে মধ্যে একটু রেস্ট নিতাম। তো সকালবেলা ব্রেকফাস্ট করার পর আমি রান্নাবান্না করতাম, আমি একাই আমার সমস্ত কিছু করেছি। ফার্স্ট 3 মাস কিন্তু আমি মার ওখানে ছিলাম, তখন ভীষণ অসুস্থ ছিলাম বলে, তারপরে যখন আমি একটু নিজেকে সুস্থ বোধ করলাম আমি আমার ঘরে চলে এসেছি, তারপরে আমি টোটালি অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি। তো সেই কারণে আমি যখন রান্নাঘরে থাকতাম আমি কী করতাম জানো, আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি, আমি এই গ্লাসে করে করে জল খেতাম। এই গ্লাসে করে যখনই আমার জল পয়সা পেত, এরকম এক গ্লাস করে জল খেতাম, চেষ্টা করতাম 1 ঘন্টা অন্তর অন্তর খাওয়ার। আমার রান্নাঘরে ঘড়ি লাগানো আছে, ঘড়ি দেখতাম। এছাড়াও ভীষণ গরম লাগতো বলে আমি এরকম এতে 250-এর বেশি জল ধরে, তো এই গ্লাসে করেই কিন্তু আমি মূলত জলটা খেতাম। প্রথম 3 মাস কিন্তু আমি একদম জল খেতে পারতাম না, শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছিলো। তারপর থেকে চেষ্টা করেছি, একদম ডেলিভারি হওয়া অবধি প্রচুর 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 জল খেয়েছি।
তো এই গেল আমার জলের প্রশ্ন। আর একটা প্রশ্ন যেটা বলেছে সাইড কাটা নিয়ে, নর্মাল ডেলিভারিতে সাইড কাটা তো অবশ্যই, তো এই ক্ষেত্রে বলি ফার্স্ট বেবি হলে কিন্তু অবশ্যই সাইড কাটা ব্যাপারটা থাকবেই থাকবে, সাইড কাটবেই কাটবে যদি ফার্স্ট বেবি হয়। অনেকের ক্ষেত্রে দেখি সেকেন্ড বেবিতে কিন্তু সাইড কাটা ব্যাপারটা থাকে না, তো আমারও সাইড কেটেছে। হ্যাঁ, একজন দিদি ভাই প্রশ্ন করছে, দিদি আমার ভয় করছে, তো তোমাকে বলছি ভয়ের কিচ্ছু নেই, তুমি জানতেই পারবে না। আর আমি তো বলবো সি সেকশন থেকে নর্মাল ডেলিভারি হাজার 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 গুণ ভালো, হাজার গুণ ভালো সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে নর্মাল ডেলিভারি করার এনি হাউ, একদমই সি সেকশন যদি শরীর খুব বেশি অসুস্থ না থাকে। অবশ্যই যাদের শরীর অসুস্থ তারা তো পারবে না, কেন কি শরীরের স্ট্যামিনা দরকার, মনে জোর দরকার, সাহস দরকার নর্মাল ডেলিভারির জন্য, যেটা আমার প্রচুর ছিল। তো শরীরের জোর আনার জন্য কিন্তু অবশ্যই ভালো মন্দটাও খেতে হবে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে প্রথম 3-4 মাস হয়তো ভালো মন্দ খেতে পারে না, তাতে কোনো প্রবলেম নেই, এটা সকলের ক্ষেত্রেই হয়, মানে ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে হয় যে কনসিভ করার পরে কিন্তু একটু খাওয়া দাওয়ার প্রবলেম আসে, তো তখন তখন তো বেবি অতটা গ্রোথ করে না, ও মোটামুটি 5 মাস থেকে বেবি অর্গানসগুলো তৈরি হতে শুরু করে, তো তারপর থেকে কিন্তু মানে মোটামুটি 5 মাস থেকে কিন্তু ভালো মন্দ খাওয়ার মানে চেষ্টাটা অবশ্যই করতে হবে, চেষ্টা করতে হবে। বমি হতেও পারে, তবে বমি হওয়ারটা হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাকে ভালো মন্দ খেতে হবে অবশ্যই। তো আমি সারাদিন কি করতাম, আমি মোটামুটি ওই সকাল থেকে শুরু করে কাজু, খেজুর, কিশমিশ, আমন্ডস এসব খেতাম, দুধ খেতাম, ছানা খেতাম মর্নিং আওয়ারে, দেন দুপুরবেলা 12টা সাড়ে 12টার দিকে করে ফ্রুটস খেতাম, তারপরে লাঞ্চ তো আমি মোটামুটি ঠিকঠাক করে সবে খেতাম, প্রচুর প্রচুর শাক শাক সবজি খেতাম, মাংস খুব একটা খাইনি, মাছ ফাছ খেতাম, ডিম খেতাম, অবশ্যই ডিমটা খেতাম, দেশি মুরগির ডিমও খাওয়ার চেষ্টা করেছি। তো তারপরে সন্ধেবেলাও চেষ্টা করতাম কোন মানে একটু লাইট মানে চিপস কুরকুরে এসব খাবার যাতে না খেতে হয়, ইচ্ছে করতো খেতে তবে ওগুলোকে একটু অ্যাভয়েড করতাম, অন্যান্য খাবার খাওয়ার চেষ্টা করতাম, কিছু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করতাম যাতে আমার অ্যাসিড ট্যাসিড না করে, গ্যাস অম্বলের সমস্যা না হয়। আর ডিনারে যেরকম নর্মাল ডিনার করে সেরকম ডিনার করতাম, অবশ্যই ভাতটা খেতাম, ভাত অবশ্যই খেতে হবে, সেটা প্রেগনেন্সি জার্নিতেও আর বেবি হয়ে যাওয়ার পরেও নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই ভাত খেতে হবে। তো আমি প্রথমে যে বললাম যে আমি ছোট্ট করে আলোচনা করব, আমি কিন্তু ছোট্ট করে আলোচনা করছি, খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, ভিডিওটা একটু ছোট করারই চেষ্টা করছি। তো আর একটা প্রশ্ন যেটা ছিল যে আমার কত সপ্তাহে বেবি হয়েছে, আমার কিন্তু 36 সপ্তাহে, মোটামুটি 36-37-এর ভেতরে এরকম হবে, 36 সপ্তাহে, প্রপার উইকটা মনে পড়ছে না, তবে আমার যেহেতু 9 মাসে বেবি তো 36 সপ্তাহে ধরা যেতে পারে। আর আমার বেবি বয় হয়েছে আর খুবই সুস্থ সবলভাবে বেবি হয়েছে আমার, আর সুস্থ সবলভাবে বেবি হওয়ার সিক্রেট কিন্তু একটাই, মানে আমার প্রেগনেন্সি জার্নি খুব হেলদি থাকারও সিক্রেট একটাই, আর আমার খুব স্বাভাবিক সুস্থভাবে নর্মাল ডেলিভারি হওয়ারও সিক্রেট একটাই, আমি কিন্তু প্রেগনেন্সিতে একদমই অ্যাক্টিভ থাকতাম, খুবই সুস্থ সবল থাকার চেষ্টা করতাম। ফার্স্ট ট্রাইমিস্টারে আমার এতটাই বমি হতো, মানে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু আমি যখনই মাথায় এনেছি যে এবার আমি কনসিভ করবো বা আমি মা হব, আমি তখনই ধরে নিয়েছি, তখনই মেনে নিয়েছি, তখনই মনের মধ্যে বসিয়ে নিয়েছি যে আমি কিন্তু এনি হাও নর্মাল ডেলিভারি করব, তো সেই হিসেবেই কিন্তু আমি চলেছিলাম। তো তোমাদেরকেও বলছি, তোমরা যদি মনে করো যে তোমরা অবশ্যই নর্মাল ডেলিভারি করতে চাইছো, তাহলে সেই হিসেবে কিন্তু চলো। আর অবশ্যই কিন্তু অল্প একটু হাঁটাচলা করতে হবে, একদমই শুয়ে বসে থাকলে হবে না, একটু হাঁটাচলা অবশ্যই করবে। আর যদি মনে হয় রাত্রেবেলা একটু তোমার পা যন্ত্রণা করছে, তাহলে কিন্তু শোয়ার সময় পায়ের তলায় 2টো বালিশ দিয়ে অবশ্যই শুবে, তাহলে দেখে ভালো লাগছে। আর যদি কোমর যন্ত্রণা বা পিঠ যন্ত্রণা করে, অবশ্যই স্বামীর সাহায্য নাও, হাজব্যান্ডের সাহায্য নাও, আর যদি স্বামী পাশে না থাকে তাহলে মা বা যদি যদি কেউ থাকে একটু বলো, যাতে পা টিপে দেয়, কোমর টিপে দেয়, পিঠে যেন একটু ম্যাসাজ করে দেয়, এই সময় কিন্তু এগুলো খুব প্রয়োজন, প্রেগনেন্সিতে এগুলো খুবই প্রয়োজন। তো এই এই ধরনের টুকটাক কথা হয়তো সকলে বলবে না, সকলে হয়তো ফর্মালিটি দিয়ে তোমাকে অনেক কিছু বোঝাবে, তবে এগুলো কিন্তু ছোটো ছোটো টিপস, মানে আমি তোমাদেরকে একজন বন্ধুর মতন করে এগুলো বলছি। তো
তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও এরকম ভিডিও আনার। তো আজকে ভিডিওটা কিন্তু মূলত আমি কোনো সিমটমস বা কোনো এটা ওটা নিয়ে বানাতে বসিনি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে গল্প করব আমার জার্নিটা, আর তোমাদেরকে একটু সাহস দেবো যাতে তোমরা নর্মাল ডেলিভারি করতে পারো, আর দু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল সেগুলোই দেওয়ার ছিল। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, আমি ভিডিওটা বড় করবো নাই বলে কিন্তু আজকে এই টপিকটা নিয়ে বসেছি, নাহলে আমি আরও হয়তো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বসতে পারতাম। ভাবলাম আমার কিছু কিছু দিদিরা আছে আমাকে অনেকবার প্রশ্ন করছে, তো সেই জন্যই আজকে এরকম ছোট্ট করে জার্নিটা শেয়ার করলাম। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।